Welcome to our practical session. Today we will dissect cockroach, the digestive systems here. And during this session, we will explain how to open their body and how to utilize all those necessary instruments. This is the dorsal part. We are seeing antenna, legs, wings. This is the ventral portion. While we will dissect them, কিন্তু ডর্সালি ডিসেক্ট করতে হবে, ডর্সাল পার্টস, অ্যান্টেনা, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স, অ্যাবডোমিনাল সেগমেন্টস, ট্যাগমিনা, দ্যাট ইজ দ্য থিকেন্ড ফোর উইং, অ্যান্ড দিস পোর্শনস উই আর গোয়িং টু ডিসেক্ট হিয়ার, ডাইজেস্টিভ সিস্টেমস, ক্রপস, প্রোভেন্ট্রিকিউলাস, হেপাটিক সিকা, এইটা আমরা ডিসেক্ট আউট করার পরে এরকমভাবে একটা প্রেজেন্ট করছি যে কীভাবে প্রেজেন্ট করা যাবে। হেপাটিক সিকা ক্রপ দেখানো হচ্ছে। তো প্র্যাকটিক্যাল সেশনের সময় আমরা লেগসগুলোকে রাখতেও পারি, আবার লেগসগুলোকেও আমরা রিমুভ করে দিতে পারি। ফর হেয়ার হেয়ার ইন কেস টু জাস্ট রিপ্রেজেন্ট দ্য হোল সিস্টেমস মোর কনভেনিয়েন্ট ওয়ে উই আর রিমুভিং দোজ লেগস, ইউ মে কিপ লেগস, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু লেগ থাকলে পিনিংয়ে একটু সমস্যা হয়। নাও ভেরি লুক অ্যাট ভেরি কেয়ারফুলি, তাদের যে হেড রিজিয়ানে যে মাউথ পার্টস রয়েছে সেখানে মেন যে পিনটা যাচ্ছে, যেখানে আপার জোন ল্যাব্রাম অ্যান্ড লোয়ার পোর্শন ইজ লেবিয়াম। সো লেবিয়াম জোনকে আমরা পিনিংয়ের জন্য ইউজ করছি। সো লেবিয়াম এমনভাবে ইউজ করতে হবে যেন হাইপোগ্লোসাল আদার পার্টস ড্যামেজ না হয়, কারণ যদি এক্সামে স্যালিভারি গ্ল্যান্ড ডিসেকশন আসে তাহলে কিন্তু খুব সেন্সিটিভ এই রিজিয়নটা। এবং আমরা পরে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল সেশনে আমরা আলোচনা করব নার্ভাস সিস্টেমস নিয়ে, রিপ্রোডাক্টিভ সিস্টেমস নিয়ে, এটসেট্রা। তো হেয়ার লাস্ট অ্যাবডোমিনাল সেগমেন্টকে আইডেন্টিফাই করার পর ওখানেও পিনিং করা হচ্ছে, তার সঙ্গে রয়েছে উইংস। উইংসগুলোকে ঠিকভাবে পিনিং যদি পিন করা যায় তাহলে কি হবে, ওপেন করতে সুবিধা হবে। মেল ফিমেল আইডেন্টিফাই করাটাও খুব দরকার, আমাদের বিভিন্ন ভিডিওতে ওগুলো থাকছে। অ্যান্ড মাউথ পার্টস আলাদা প্র্যাকটিক্যাল থাকে, স্যালিভারি গ্ল্যান্ড থাকে। নাও লাস্ট অ্যাবডোমিনাল সেগমেন্ট রিজিয়নকে আমরা পিনিং করছি। এরপর যখন ওপেনিং করা হবে ককরোচকে, ওপেন করবার সময় কিন্তু খুব সাবধানের ব্যাপার আছে, কারণ বডি সেগমেন্টসগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন ডিসেকশন করাটা খুব সমস্যার ব্যাপার দাঁড়ায়। যুবাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এখানে নিয়মিত জুওলজির কোশ্চেন আনসার ডিসকাশন, কোশ্চেন প্যাটার্নস, প্র্যাকটিক্যাল সেশন, কেরিয়ার অপশনস আলোচনা করা হয়। নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, লাইক ডিসলাইক যে কোনো একটি বাটন অবশ্যই প্রেস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন ভিডিও চাইছেন। আমরা এখানে ওপেন করছি আস্তে আস্তে, এই সময়টা একটু কেয়ারফুলি, হাতের ব্যালেন্স প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে, যতটা পারা যায় একদম সেন্টার দিয়ে যে লাইন একটা ইমাজিন করে নিলে, কারণ ডর্সালি ওপেন করতে হবে। ইনভার্টিব্রেটস দে আর হ্যাভিং নার্ভাস সিস্টেম ইন দেয়ার ভেন্ট্রাল পোর্শনস, ইট ইজ ভেরি কন্ট্রাস্টিং উইথ ভার্টিব্রেটস। আমাদের ক্ষেত্রে ওপেন করতে গেলে কিন্তু ভেন্ট্রালি অপারেশন যখন করা হয় ভেন্ট্রালি ওপেন করা হবে, নার্ভাস সিস্টেম ডর্সালি রয়েছে। এখানে আমরা যে বলেছিলাম প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স ওপেনিং করা হচ্ছে, এবং উইং কেউ রাখতে পারে, উইং নাও রাখতে পারে, উইং মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে পারে পিন থেকে খুলে আসলে তাকে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার যে সেশনটা আমরা করব, বডির দুপাশে সেগমেন্টগুলোকে প্লেস করার জন্য কিন্তু দু হাতে দুটো পিন নেওয়া খুব গুরুত্বপূর্ণ একসাথে। অনেকে একটা পিন দিয়ে শুরু করে, কিন্তু দুটো পিন নিলে কী হয়, একটা ব্যালেন্স মেনটেন করতে সুবিধা হয়, এবং পিন যখন করা হবে খুব বেশি স্ল্যান্টিং বা খুব বেশি অ্যাঙ্গেলে করার দরকার নেই, অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ট্রের মধ্যে প্র্যাকটিক্যালটা হচ্ছে তার রেসপেক্টে যদি করা যায় ভালো। এভাবে পরপর অন্তত তিনটে পিন, জাস্ট উই আর ইনসার্টিং পিন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বিকজ ইন কেস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিসেকশনস, হেয়ার উই আর সো মাচ কনসার্ন অ্যাবাউট ডাইজেস্টিভ সিস্টেম, সো নো প্রবলেম অ্যাট অল, বাট ইন কেস অফ
male or female reproductive systems. We have to be careful about the testicular lobes, ovary structures. So she ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর. তো নার্ভাস সিস্টেম আমরা প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন খেয়াল রাখতে হবে যে কীভাবে আমরা প্র্যাকটিক্যালটা করছি. ইন দিস কেস অর এনি প্র্যাকটিক্যাল ফর ককরোচ, ফ্যাট বডি একটা বড় ফ্যাক্টর. ভিতরে হোয়াইট মাস প্রচুর দেখতে পাচ্ছি আমরা. একটা মিড সেন্ট্রাল লাইন বরাবর একটা ইমপ্রেশনস রয়েছে যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলছি. এই ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি যেখানে ডাইজেস্টিভ সিস্টেমসের পার্টসগুলো রয়েছে, কীভাবে স্যালিভারি গ্ল্যান্ডস, ক্রপ, প্রোভেন্ট্রিকিউলাস, হেপাটিক সিকা, ম্যালপিজিয়ান টিবিউলস যেগুলো রয়েছে সেখানে ম্যালপিজিয়ান টিবিউলস একটা ইউলিশ অ্যাপিয়ারেন্স থাকে, খুব হালকা. ককরোচ টু ককরোচ ভ্যারি করে যে কে কেমন ধরনের হ্যাবিটেট ছিল, কে কেমন ধরনের ফুড কনজিউম করেছে তার উপরে. এবং এখানে আস্তে আস্তে খুব পেশেন্সের প্রয়োজন হয় এই জায়গাটায়. একটু একটু করে ফ্যাট বডিজকে কিন্তু রিমুভ করতে হবে. একটু একটু করে ফ্যাট বডিজ রিমুভ করবার জন্য আমি যে সিস্টেমটা ডিসেকশন করছি, উই নিড এ প্রপার কনসেপ্ট অ্যাবাউট দ্য সিস্টেম. সো ইটস বেটার জাস্ট প্রিপেয়ার দ্য ড্রয়িং সেশনস. সিস্টেমটা কেমন আছে একটু ড্রয়িং করে নিলে প্র্যাকটিক্যালের আগে, তাহলে খুব সুন্দর হয় ব্যাপারটা. কনসেপ্ট তৈরি হয়ে যায় যে উই আর গোয়িং টু ডিসেক্ট দিস সিস্টেমস, নার্ভাস সিস্টেম হোক কি রিপ্রোডাক্টিভ সিস্টেমস. আস্তে আস্তে আমরা ক্রপের পোর্শনসের থেকে সাইড থেকে ফ্যাট বডিজগুলোকে আমরা একটু একটু করে রিমুভ করছি. ওপরে একদম উপরে অর্থাৎ ক্রপের ওপরে কিন্তু পরিষ্কার দুপাশে হালকা হোয়াইট মাস, দুটো স্যালিভারি গ্ল্যান্ড দেখা যাচ্ছে যেটা আমাদের পিক্টোরিয়াল প্রেজেন্টেশনও দেখা যাচ্ছে. এবং আস্তে আস্তে আমরা লোয়ার পোর্শনে অর্থাৎ এখানে যেখানে কোলন রয়েছে, রেকটাম আরও লোয়ার পোর্শনে থাকবে, এই হালকা যে ম্যালপিজিয়ান টিবিউল সেগুলো পরিষ্কার করা হচ্ছে. প্রথম প্রথম প্র্যাকটিক্যাল করতে গেলে কিন্তু হাত সেটের ব্যাপার আছে, সেক্ষেত্রে একটু একটু করে আস্তে আস্তে করা দরকার. বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিক্যালগুলো যেন করতে পারে সেরকম একটা সেট আপ জু বাংলা ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসছে. ইটস নট অনলি ফর প্র্যাকটিক্যাল পারপাস, ইন থিওরি সেকশনস উই অলসো হ্যাভ সো মেনি টপিক্স অন আর্থ্রোপোডস, দেয়ার ট্র্যাকিয়াল রেসপিরেটরি সিস্টেমস, মোড অফ রিপ্রোডাকশনস, ডাইজেশন এটসেট্রা. সো আমরা একটু একটু করে ফ্যাট বডি যত পরিষ্কার হচ্ছে তত কিন্তু পুরো সিস্টেমটা, যে ডান দিকে যে ড্রয়িংটা করা রয়েছে, যে ক্রপ, ভেন্ট্রিকুলাস, প্রোভেন্ট্রিকুলাসের যে পোর্শনসগুলো আর প্রোভেন্ট্রিকুলাস রিজিয়ান্স এবং হেপাটিক সিকা, এই যে সরু সরু সুতোর মতন দেখা যাচ্ছে ফরসেপের সামনে, তো এই হেপাটিক সিকাকে ঠিক রাখাটা কিন্তু খুব ভাইটাল. হেপাটিক সিকা ড্যামেজ হলে মার্কস রিডিউসড হয়ে যায়, তো এই জায়গাটা স্টুডেন্টদের সাবধান অবশ্যই থাকতে হবে. এবং আমরা দেখছি যে স্যালিভারি গ্ল্যান্ড থেকে তার চারপাশে একটু একটু করে ফ্যাট বডিজগুলো পরিষ্কার করা দরকার হয়ে পড়ে. এবং জল যদি মাঝে মাঝে প্র্যাকটিক্যালের ট্রেতে, খুব বেশি জল দরকার নেই কিন্তু জল যেন সাবমার্স কন্ডিশনে যেন স্পেসিমেন থাকে, এটা বি ভেরি কেয়ারফুল. ওয়েদার ইনভার্টিবেটস অর ভার্টিবেটস, স্পেশালি ইন কেস অফ ইনভার্টিবেটস, কিছুতেই ইউ আর সাপোজ টু অলওয়েজ কিপ ইউর স্পেসিমেন ইন সাবমার্স কন্ডিশন. জল যদি নোংরা হয়ে যায় প্র্যাকটিক্যাল করার আগে ডিসেকশনের যে ট্রে বাড়িতেও করে নেওয়া যায়, বিভিন্ন মার্কেট থেকেও কিনে আনা যায়, তো সেই ট্রে বাড়িতে প্রত্যেকে একটা স্টুডেন্ট থাকা দরকার. আমরা সিলেবাসে নানা টপিককে আমরা দেখাবো যাতে নিজেরা বাড়িতে করা যায়, কারণ এই প্র্যাকটিক্যাল সেশনগুলো খুব ইম্পর্টেন্ট. আরেকটা প্র্যাকটিক্যাল থাকে এখানে যে এদের যে হাইন গার্ড যে পোর্শনটা পরিষ্কার করা হচ্ছে ম্যালপিজিয়ান টিবিউলের নিচে কোলন, তো সেখানে তাদের প্যারাসাইট কেমন আছে সেটাও আমরা দেখবো, প্যারাসাইটের পজিশনস. লোয়ার পোর্শনে বেশ কিছু যে রিপ্রোডাকটিভ সিস্টেমসের পার্টস রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে. তার মানে পরীক্ষায় সিলেবাসে যদি ডাইজেস্টিভ সিস্টেম আসে তো শুধু ডাইজেস্টিভ সিস্টেমটাকেই কিন্তু তোমাদের রাখতে হবে, বাকি পোর্শনগুলো পরিষ্কার রিমুভ করে দেওয়া. ক্রমশ এই যে ছবিটা রাইট সাইডে পিক্টোরিয়াল প্রেজেন্টেশনদের জন্য রাখা রয়েছে সো দ্যাট ইউ মে কম্পেয়ার লাইভ কন্ডিশনস, যে প্রোভেন্ট্রিকুলাসগুলো কীভাবে পরিষ্কার দেখা যাচ্ছে সরু 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 প্রোভেন্ট্রিকুলাসের পোর্শন, যে তারপরে যে হেপাটিক সিকা সরু সরু বেরিয়ে আসছে সেই রিজিয়ানটা কত
পরিষ্কার, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। প্রবিন টিটুল আজকে কোনো কোনো জায়গায় দেখবে গিজার্ডগুলো বলা হবে, মানে যার ঠিক পরেই এই হেপাটিক্সিকাগুলো বেরিয়েছে। সবচেয়ে ভাইটাল যেটা একদম লোয়ার পোর্শনে হালকা ইয়েলো সুতোর মতন যে ম্যালপিজিয়ান টিবিউলসগুলো রয়েছে, এটা ফ্যাট বডি পরিষ্কার করতে করতে অনেক সময় স্টুডেন্টরা ড্যামেজ করে ফেলে, বেশ কিছু হেপাটিক্সিকা ড্যামেজ করে, বেশ কিছু ম্যালপিজিয়ান টিবিউলকে ড্যামেজ করে, সেটা করা যাবে না। এই যে প্র্যাকটিক্যালটা চলছে, পিনগুলো কিন্তু একটাও খুলে আসেনি বা বডি সেগমেন্ট থেকে ডিট্যাচড হয়ে যায়নি, তার ফলে প্র্যাকটিক্যালটা করতে সুবিধা হচ্ছে। কিন্তু যদি পিনিং প্রপার ওয়েতে না হতো তাহলে প্র্যাকটিক্যালের সময় বারবার সেগমেন্টগুলো ডিট্যাচড হয়ে পুরো ব্যাপারটাই খুব গোলমালে হয়ে যেত। উইং রাখার ব্যাপার যেটা প্র্যাকটিক্যালের সেশনে, উইং কেউ রাখতে পারো নাও রাখতে পারো, সেটা কিন্তু ভ্যারি করে পার্সন টু পার্সন। এক একজন একটা বিষয়ে কমফোর্টেবল ফিল করে, সে রাখতেই পারে, কোনো সমস্যা নেই। এবং যখন আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম করব, এখন যে এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে বিভিন্ন পার্টসকে আমরা সরিয়ে দিচ্ছি, কোলাটেরাল বিভিন্ন রকম গ্ল্যান্ডস, কখনো মাশরুম গ্ল্যান্ডস, সেগুলোকে সরিয়ে দিই আমরা, তখন কিন্তু সেগুলো রাখতে হবে। প্র্যাকটিক্যাল সেশনে অনেক সময় যে বিষয়টা হয় স্পেসিমেনটা দেখে নেওয়া খুব দরকার। স্পেসিমেন যদি লাইভ স্পেসিমেন হয়, টিস্যু ডিকম্পোজ না হওয়া হয়, তাহলে প্র্যাকটিক্যালে খুব সুবিধা হয়। কিন্তু স্পেসিমেন ভালো কন্ডিশনে না থাকলে, অর্থাৎ ককরোচ ভালো কন্ডিশনে না থাকলে, সেক্ষেত্রে সমস্যা। বড় ছোট এই ফ্যাক্টরটা নয়, মেন হচ্ছে যে ফুড কনজিউম করেছে, তার হেলথ কন্ডিশন কতটা, ফ্যাট বডিজ রয়েছে। কোনো কোনো ককরোচের ফ্যাট বডিজ খুব কম থাকে, সেই স্টুডেন্টস তারা অল্প একটু জাস্ট পরিষ্কার করলেই ফ্যাট বডিজ তার পুরো সিস্টেমটা দেখতে পায়। কিন্তু ফ্যাট বডিজ প্রচুর থাকলে সমস্যা হয় পেশেন্টস, তারপরে ট্র্যাকিয়া, ছোটো ছোটো ট্র্যাকিয়া থাকে, সেই ট্র্যাকিয়াগুলোকে একটু 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 করে পরিষ্কার করা, তাড়াহুড়ো করতে গেলে যে হেপাটিক্সিকা পরিষ্কার করা হচ্ছে, শুরু থেকে হেপাটিক্সিকা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, একটু একটু করে ট্র্যাকিয়া ও শরীর থেকে টেনে টেনে বার করা হচ্ছে। এখন এই যে একটু করে ট্র্যাকিয়া বার করা হচ্ছে, এত সরু সুতোর মতন, এই ট্র্যাকিয়া যদি টানতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু হেপাটিক্সিকা ড্যামেজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও একটা ডিসেকশনটা ঠিক দাঁড়ায় না এবং প্র্যাকটিক্যালে মার্কসও ঠিক আসে না। কমেন্ট সেকশনে অবশ্যই জো বাংলা চ্যানেলটি কেমন লাগছে, প্র্যাকটিক্যাল কেরিয়ার অপশনস বা সাবজেক্টে কোশ্চেন অ্যান্সার প্যাটার্নস এবং চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ করছি। ক্রমশ ডান দিকে যে ছবিটা রয়েছে সেই ছবিটার সাথে কিন্তু পরিষ্কার মিলে যাচ্ছে, যে উপরে ক্লাউডি দুপাশে আমাদের লাংসের মতন যদি মনে করি, ইমাজিন করি, দুপাশে হালকা হোয়াইট মাস হয়েছে ক্লাউডি, জল দিয়ে মাঝে মাঝে একটু হালকা পরিষ্কার, খুব জোরে নয় কিন্তু, তাহলে ড্যামেজ হয়ে যাবে তোমাদের দেখার সুবিধার জন্য। হালকা জল দেওয়া হলো যে উপরে সাইলেবারি গ্ল্যান্ড ভাসছে, এখানে পরিষ্কার হেপাটিক্সিকা রয়েছে, এই পরিষ্কার করে দেখালেই পরীক্ষা ঠিক আছে, তবু আরও যদি কেউ পরিষ্কার করতে পারে আরও ভালো। এবং কেউ তলায় অনেক সময় ব্ল্যাক পেপার দিয়ে দেয় প্রেজেন্টেশনের জন্য, ওকে, এবং যে হোয়াইট যে মাস রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেগুলো পরিষ্কার করে দেওয়া যতটা পারা যায়। যদি স্যালিভারি গ্ল্যান্ড প্র্যাকটিক্যালে আসে সেক্ষেত্রে হেডের মাঝখান থেকে ডিসেক্ট করে একদম হাইপোগ্লসালকে ধরে, সেগুলো আমরা সবই দেখাচ্ছি, বিভিন্ন প্র্যাকটিক্যালি দেখাবো যে হাইপোফ্যারিংসের পোর্শন থেকে কীভাবে করতে হবে। এবং মাউথ পার্টসের প্র্যাকটিক্যাল খুব আসে, প্র্যাকটিক্যাল পার্টসের বডি পার্টসের মধ্যে মাউথ পার্টসের অঞ্চলটা, ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলারি পাল্প সবগুলো। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ক্লিয়ার থাকলে ভীষণ সুবিধা হয়। এনভায়রনমেন্ট, বায়োলজি, টক্সিকোলজি, ট্যাক্সোনমি, নানা রকম সেক্টরের ক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিক্যালের কনসেপ্ট থাকাটা খুব দরকার। থিওরিটিক্যালি বা ওভারঅল সাবজেক্টে মার্কস যেমনই থাক, প্র্যাকটিক্যালের যদি হাত সেট থাকে, তার রিসার্চ এরিয়া বা যে কোনো জব প্রফেশন খুব সুবিধা হয় সেক্ষেত্রে। প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যালি করা হোক, প্র্যাকটিক্যালের ড্রয়িংটা এবং সিস্টেমটা কোথায় থাকে, আমরা ডাইজেস্টিভ সিস্টেম ছাড়া অন্য কিছু রাখতে চাইছি না, তার জন্য আমরা সমস্ত সিস্টেমটাকে সরিয়ে দিচ্ছি। তো যেটা বলা হচ্ছিলো যে প্র্যাকটিক্যাল করার সময় যেন আমাদের খেয়াল রাখতে হবে যে ড্রয়িংটা পরিষ্কার কনসেপ্ট আছে কি না,
ড্রয়িং করা এবং এই ফর্সেপ আমি দেবো কি দেবো না এই চিন্তা করলে হবে না। প্র্যাকটিস করলে কি হবে, কনফিডেন্স চলে আসবে যে আমার পার্টিকুলার পার্টসটা এখানেই আছে। মাস্টার্স যদি কেউ করে সেক্ষেত্রে বিশেষ করে বা আরও হায়ার এডুকেশনে বা বিভিন্ন প্রফেশনে, সেক্ষেত্রে কিন্তু খুব দরকার হবে এই প্র্যাকটিক্যালি কনসেপ্টটা। সেই প্র্যাকটিক্যালি কনসেপ্ট দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। কোনো রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট কিছু রাখা যাবে না, সেগুলো আমরা সরিয়ে দিচ্ছি যাতে শুধুমাত্র ডাইজেস্টিভ সিস্টেমটা থাকে। এবার এক্ষেত্রে পরিষ্কার করার ক্ষেত্রে আবার একটা সমস্যাও আছে, যদি তার বডি সেগমেন্টসগুলো কানেকটিভ টিস্যু কানেকশন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু সেগমেন্টগুলো আলাদা আলাদা হয়ে যেতে পারে। পিনটা মাঝে মাঝে একটু ঠিক করে দেখে নিতে হবে, পিনিং পজিশান ঠিক আছে কি না, এবং ফাইনাল এক্সামিনারকে দেখানোর আগে জলটা দরকার হলে পাল্টে নেওয়া, সেটা খুব দরকার। আর অযথা কাঁচি বা সিজারে হোক ফোর্সেপ হোক এই ইনস্ট্রুমেন্টসগুলো যেমন ব্যবহার করা উচিত আমরা ভিডিওতে দিচ্ছি, এর মধ্যে সে ভিডিওগুলো দেখে নেবে যে ইনস্ট্রুমেন্টগুলো কেমন হওয়া উচিত। ইনস্ট্রুমেন্ট ঠিক না হলে কিন্তু অনেকের হাত প্র্যাকটিক্যালে ভালো থাকা সত্ত্বেও তার মার্কস পাবে না। এই যে একটু একটু করে ট্র্যাকিয়া বা একটু ফ্যাট বডিস নিয়ে আসা হচ্ছে, এই ওয়াচমেকার ফোর্সেপ বলে এগুলোকে আমরা, যদি ওয়াচমেকার ফোর্সেপ প্রপার ওয়েতে পারফর্ম না করে তাহলে প্র্যাকটিক্যাল করাটা খুব মুশকিল। কারণ একটা স্টুডেন্টস চেষ্টা করবে যে তার ফ্যাট বডিসগুলোকে বা তার ডেব্রিসগুলোকে, ইভেন দে উইল ট্রাই টু রিমুভ অল দোজ ট্র্যাকিয়া, ইউ হ্যাভ টু, ইউ আর সাপোজ টু অ্যাকচুয়ালি রিমুভ অল দোজ আননেসেসারি বডি পার্টস বিকজ ইউ হ্যাভ ডাইজেস্টিভ সিস্টেম ইন ইউর কোশ্চেন, ইউ হ্যাভ টু ডিসেক্ট আউট। ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর আদার সিস্টেমস টু। এই মজার ব্যাপার, ডাইজেস্টিভ সিস্টেমের তলায় একটা হোয়াইট সরু লম্বা একটা লাইন চলে যাচ্ছে, কিন্তু দ্যাট ইজ নার্ভ, নার্ভাস সিস্টেমস। তো আমরা যখন নার্ভাস সিস্টেম প্র্যাকটিক্যালটা করবো তখন এই যে অ্যাবডোমিনাল রিজিয়ন, যে গ্যাংলিয়ানসগুলো রয়েছে ভেন্ট্রাল নার্ভ কর্ডের সাথে, সে অ্যাবডোমিনাল গ্যাংলিয়ানগুলোকে রেখে প্র্যাকটিক্যাল করতে হবে। তখন প্রথমেই আমরা ডাইজেস্টিভ সিস্টেমটাকে কিন্তু রিমুভ করে দেবো। তো হেয়ার ইন দ্যাট কেস উই আর নট রিমুভিং ডাইজেস্টিভ সিস্টেম, কারণ আমাদের আজকে টপিকটাই এটা। তো এই রিমুভ করবার পর এটাকে আমরা স্লাইডের মধ্যে আমরা দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় ইনসিটু দেখাতে হবে, অর্থাৎ এভাবেই জলের মধ্যে রেখে স্পেসিমেনটা কেমন তৈরি হলো। তো আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করছি সেটা হচ্ছে ককরোচের ডাইজেস্টিভ সিস্টেমস, আর্থ্রোপডের ডাইজেস্টিভ সিস্টেম হিসেবেও আমরা যখন পড়বো তাতে জানবার জন্য, বোঝার জন্য এটা খুব দরকার হবে। কারণ একটা সিস্টেম যে কোনো অ্যানিমেলসের, তার বডি পার্টস কোথায় আছে, কী কেমনভাবে আছে, সেই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে শুধু থিওরি দিয়ে সেটা কখনোই জানা বা বোঝা সম্ভব হয় না। বি ভেরি কেয়ারফুল, আমরা যে প্রেজেন্টেশনটা, ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনটা দূরে রয়েছে তার সাথে কম্পেয়ার করে দেখো যে কেমন লাগছে। যদিও আমরা পয়েন্টিং করে দিচ্ছি শেষে একটা, যে যদি পয়েন্টিং করতাম আমরা তাহলে কেমন লাগে দেখতে। যুবাংলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাভ এ নাইস টাইম।